Yoganagari welcomes you! Hip hip! Hooray! গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন টাইম প্রায় সকাল 9:30। রাতে সেরকমভাবে আর ঘুম হয়নি। যারা তোমরা আগের এপিসোড দেখেছো তোমরা ভালো করে জানো আমরা হরিদ্বারে এসে পৌঁছেছি প্রায় 3:30। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঋষিকেশ। আজকে ঋষিকেশে অনেক কটা আমরা অ্যাক্টিভিটিস করব, আর আমরা একটুখানি ভাবলাম একটুখানি এখান থেকে স্ন্যাক্স কিছু নাস্তা করে নিই, সেই জন্য এখানে দাঁড়ালাম। নাস্তা করে এখান থেকে একটু চা কফি খেয়ে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব ঋষিকেশের পথে। আমরা নিয়ে নিয়েছি স্কুটি রেন্টে। স্কুটি আমাদের রেন্টে পড়েছে প্রায় 400 টাকা, প্লাস ডিপোজিট ওরা 1000 টাকা নিয়েছে, যেটা রিটার্নেবল। আর স্কুটি একদম রেলওয়ে স্টেশনের পাশেই পাওয়া যায়। আমি তোমাকে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ইয়ে করে নিতে পারো। আর স্কুটি টাইমিং হচ্ছে আমরা সকালবেলা নিয়েছি, রাত্রে 10টার মধ্যে স্কুটিটাকে রিটার্ন করতে হবে, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। এখান থেকে ঋষিকেশ এখনও প্রায় 26 কিলোমিটার, ততক্ষণ সঙ্গে থাকো। সময় প্রায় তখন সকাল 9:00। আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বার থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত ঋষিকেশে, কারণ সেখানে কিছু রয়েছে আমাদের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস। ঋষিকেশে যাওয়ার পথেই আমরা নিয়ে নিলাম ধাবা দেখে একটি ছোট্ট ব্রেক, যেখানে আমরা জল আসছে। কি মনে হচ্ছে, ব্লগারের সাথে বেরিয়ে ফায়দা আছে কোনো? অবশ্যই অনেক ফায়দা, ডিসকাউন্ট পাওয়া যায়। ডিসকাউন্ট পাওয়া যায় না? मेरे शकिये तेरे हवाले बेपनाह। राजा टाइगर रिजर्व जंगल सफारी। রাজা জি টাইগার রিজার্ভ, যেটি খুব ফেমাস একটি টাইগার রিজার্ভ, যেটি হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার পথে, হরিদ্বার থেকে প্রায় 10 কিলোমিটার পরেই তোমরা পেয়ে যাবে এই জঙ্গল সাফারি। 800 টাকা করে নেবে তোমাদের সাফারির প্রতি, এবং 200 টাকা করে এন্ট্রি ফিস নেবে। তাই তোমরা কখনো যদি হরিদ্বার ঘুরতে আসো, রাজা টাইগার রিজার্ভে এনজয় করতে পারো। নিচের দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে দেরাদুনের দিকে, জাস্ট নিচের দিকে এই রাস্তাটা। হরিদ্বার থেকে আসলে লেফট নিয়ে নেবে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দেরাদুন, জাস্ট 33 কিলোমিটার। এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাচ্ছি ঋষিকেশ কেদারনাথের রুটে। চলো সামনে দেখো, পাহাড়ও দেখা স্টার্ট হয়ে গেছে, কিন্তু মানে গোপ্রতে কতটা আসছে আই ডোন্ট নো, বাট দেখা যাচ্ছে সামনে অল্প অল্প পাহাড়। এবার চলে আসি হরিদ্বার থেকে ঋষিকেশ তোমরা বাই বাস কি করে যাবে। হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার জন্য হরিদ্বার রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড, যেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রায় 15 মিনিট পরপরই বাস, অথবা তোমরা পেয়ে যেতে পারো টেম্পো, যেগুলোতে মাত্র 50 থেকে 60 টাকা জন প্রতি তোমাদের ছেড়ে দেবে ঋষিকেশ বাস স্ট্যান্ড। সামনে দেখো পাহাড় দেখা শুরু হয়ে গেছে, পাহাড়। ও অমাই কমাই কোনো কথা হবে না। হরিদ্বার থেকে আমরা বাইক নিয়ে স্টার্ট করে NH 34 হয়ে আমরা এগিয়ে চলি ঋষিকেশের উদ্দেশ্যে। প্রায় 26 কিলোমিটারের এই জার্নির রাস্তাটি ছিল সত্যি টারম্যাক রোড। 1423 কিলোমিটারের এই NH 34, যেটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে শুরু করে মধ্যপ্রদেশের লাখান্ডান অবধি এগিয়ে গেছে, প্রায় 1423 কিলোমিটারের এই হাইওয়েটি সত্যি একটি অসাধারণ। অবশেষে আমরা ঋষিকেশে যাত্রার পথে। তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ে ক্লাইম করছি স্কুটি নিয়ে, একটা আলাদাই জার্নি আর পুরো ব্যাচেলার লাইফস্টাইল। কে বলবে এরকম লাইফ কার না ভালো লাগে। ও কাইসা লাগ রহা হ্যায়, আলাদা, বহুত মজা আ রহা হ্যায়। ये जर्नी मेरी
সেই আমরা লিস্টে প্রথম তালিকায় রাখলাম পারমাত নিকেতন আশ্রম, যেটি মেডিটেশন এবং যোগার জন্য খুবই ফেমাস একটি আশ্রম। পারমাত নিকেতন আশ্রম, যেটি 1942 সালে পূজ্য স্বামী সুখদেবানন্দজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে। 1000টিও বেশি কক্ষ সহ ঋষিকেশের বৃহত্তম আশ্রম হিসাবে পারমাত নিকেতন একটি পরিষ্কার বিশুদ্ধ এবং পবিত্র আশ্রম বলে অতি পরিচিত, যারা পৃথিবীর সর্বত্র জায়গা থেকে এই আশ্রমে আজও অগণিত মানুষ ভিড় করে থাকে। পারমাত আশ্রম হলো গঙ্গা তীরের একটি 14 ফুট শিবমূর্তির বাড়ি, যা আশ্রমটিকে একটি নিখুঁত দৃশ্য প্রদান করে থাকে। তাহলে চলো মিউজিকের সাথে দেখে নেওয়া যাক পারমাত নিকেতন আশ্রম। আমরা বিটলেস আশ্রম না ঘুরি তাহলে ঋষিকেশ ঘোরাটি মনে হয় অসম্পূর্ণ থেকে যায়, কারণ এই পরিবেশটি সত্যি একটি ভূতুড়ে পরিবেশের মতন। কিন্তু এখানে সত্যি ভূত আছে কি নেই সেটি আমিও জানি না, তাই চলো ঘুরে আসা যাক বিটলেস আশ্রম। আমরা পৌঁছে গেছি বিটলেস আশ্রম, খুব প্রসিদ্ধ একটা আশ্রম। 200 টাকা করে টিকিট নিল, দেখতে পাচ্ছ 200 করে টিকিট, আইডি কার্ড নেবে জমা ওরা, রিটার্ন যখন আসবে তখন আইডি কার্ড ফেরত দিয়ে দেবে। বেশ হাইক আছে, এদিকে দেখো বেশ হাইক আছে, হাইককে অ্যাবজর্ব করে তোমাদেরকে উপরে আসতে হবে। সৌভিক তোমার কেমন লাগছে, কালকে প্র্যাকটিস কি আজকে হয়ে যাচ্ছে? ওয়ার্ম আপ ম্যাচ কেন করেছে কেন বলবো শুনবে? কারণ কালকে আমরা শুরু করছি প্রায় 12,500 ফিট উচ্চতায় পুরো স্নো কভার করা স্নো ক্যাপ মাউন্টেনে বিটলেস আশ্রম, চৌরকুটিয়া নামেও পরিচিত। উত্তরাখণ্ড রাজ্যের উত্তর ভারতীয় শহর ঋষিকেশের কাছাকাছি এই আশ্রমটি অতি প্রসিদ্ধ। এটি হিমালয়ের পাদদেশে ঋষিকেশের মুনিকি রেতি এলাকার বিপরীতে গঙ্গার পূর্ব তীরে অবস্থিত। 1960 এবং 1970 দশকে ইন্টারন্যাশনাল একাডেমি অফ মেডিটেশন হিসেবে এটি মহর্ষি মহেশ যোগীর শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ছিল, যিনি ছিলেন মেডিটেশন কৌশল তৈরি করেছিলেন। 1968 সালে ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসের মধ্যে আশ্রমটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে, যখন ইংরেজি রক ব্যান্ড বিটলেস, যেখানে ডোনোভান মিয়া, ফ্যারো এবং মাইক ক্লাবের মতন সেলিব্রিটিদের সাথে মেডিটেশন অধ্যয়ন করে থাকেন। বিটলেস আশ্রম 1990 দশকে পরিত্যক্ত হয়ে গিয়েছিল, 2003 সালে স্থানীয় বনবিভাগের দ্বারা ফিরিয়ে দেওয়া হয়েছিল, যার পরে এটি বিটলেস ভক্তদের জন্য একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হয়ে ওঠে। যদিও পরিত্যক্ত এবং জঙ্গল দ্বারা সাইটটি আনুষ্ঠানিকভাবে ডিসেম্বর 2015 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, এটি এখন বিটলেস আশ্রম নামে পরিচিত। ঋষিকেশে বিটলেস আগমনের 50তম বার্ষিকী উদযাপনের জন্য ফেব্রুয়ারি 2018 সালে একটি বিখ্যাত প্রদর্শনী এখানে গা ছমছমে একটা ব্যাপার। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ঘরগুলো দেখো, শুধুমাত্র একবার দেখো, ভীষণ ভয় লাগছে, ভীষণ ভয়। সৌভিক তুমি কিছু বুঝতে পারছো কোন দিক দিয়ে বেরোবে? হ্যাঁ পুরো হারিয়ে গেছি, মাথা কাজ করছে, একটা চিল বিয়ার খেতে হবে। হ্যাঁ হ্যাঁ কি বললে চিল বিয়ার খেতে হবে, খুব ভয় লাগছে। চিল বিয়ার খাবে, বিয়ারটা পাবে কোথায় না বেরোতে পারলে? সেটাই কথা, তার জন্য তো বেরোতে হবে বাইরে। এই দেখো এই দেখো এই কি হাঁটছে না, কি একটা গেল না অন্ধকার, কিছু দেখতে পারো ওখান দিয়ে? হ্যাঁ
গঙ্গারতির জন্য, যেটা হয় ঋষিকেশে। ঋষিকেশে ত্রিবেণীঘাটে আসলে ডেফিনেটলি গঙ্গারতিটা যেন না মিস করা হয়। আমাদের আসতে প্রায় আধ ঘন্টা লেট হয়ে গেছে বলে গঙ্গারতিটা দেখতে পেলাম না, তবুও একটা তোমরা মিউজিকের সাথে দেশে দেখে নাও এখানকার সেই বিখ্যাত গঙ্গারতি। এই জায়গাটা তোমরা চিনতে পারছো, এই জায়গাটা পেছনে গঙ্গা, আমি দাঁড়িয়ে আছি। যারা হরিদ্বারে আসো তারা তো অনেকেই জানো, এই জায়গাটার নাম হচ্ছে হাড়কে পৌড়ি। হরিদ্বারের খুব বিখ্যাত জায়গা, জাস্ট ঋষিকেশ থেকে দর্শন করে এই মাত্র এসে পৌঁছালাম হরিদ্বারে, আর ভাবলাম যে হাড়কে পৌড়ির আশেপাশে যা যা আছে দর্শন করে নিই, কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি ঋষিকেশ ছেড়ে খুব একটা ভালো ডেস্টিনেশানে, যেখানে এখনকার টেম্পারেচার, মানে এখন যে টেম্পারেচার ওখানে চলছে, রাত্রে 8টা বাজে এখন, প্রায় -18 -20। তো তোমরা বুঝতেই পারছো, তো চলো একবার মিউজিকের সাথে দেখে নাও হাড়কে পৌড়ি। হরে কৃষ্ণ হরে, হে মেরে গিয়ে